গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে আপনাদের স্বাগত। ম্যাট্রিক্স, জিকে, জিআই প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে তোমাদেরকে স্বাগত। জিকে সেশন নিয়ে আলোচনা হচ্ছে, বিগত কিছু বছরে আসা জিকে নিয়ে আমরা আলোচনা করবো আজকে। রেলের গ্রুপ ডিতে আসা কিংবা অন্যান্য রেলের পরীক্ষায় আসা জিকের কোশ্চেন নিয়ে আলোচনা করবো। তো যদি ভালো লাগে ভিডিওটি, তবে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাও। আর অবশ্যই পরে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো শুরু করা যাক। প্রথম কোশ্চেন রয়েছে যেটা, যে মহাত্মা গান্ধীর প্রতিষ্ঠিত আশ্রমটি কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে অপশান এ, গুজরাট। দ্বিতীয় কোশ্চেন, 62 নম্বর কোশ্চেন, লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত? লিঙ্গরাজ মন্দির রয়েছে ভুবনেশ্বর, অপশান সি। হায়দ্রাবাদের পরের কোশ্চেন, হায়দ্রাবাদের যমজ শহরটিকে কি নামে অভিহিত করা যায়? হায়দ্রাবাদের যমজ শহর হলো সেকেন্দ্রাবাদ, অপশান সি। পরের কোশ্চেন, চারমিনার কোন শহরে অবস্থিত? চারমিনার কোন শহরে অবস্থিত? অ্যান্সার হবে অপশান এ, হায়দ্রাবাদ। চারমিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। পূর্বে কোন স্থান প্রাগজ্যোতিষপুর নামে পরিচিত ছিল? পূর্বে কোন স্থান প্রাগজ্যোতিষ নামে পরিচিত ছিল? অ্যান্সার হবে অসম বা আসাম, অপশান এ। পরের কোশ্চিন, কটক শহরে অবস্থিত গবেষণাগারটিতে কি বিষয়ে গবেষণা করা হয়? কটক শহরে অবস্থিত গবেষণাগারে কি বিষয়ে গবেষণা করা হয়? অপশান ডি, ধান। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো কোথায় অবস্থিত? ইসরো হলো বন্ধুরা বেঙ্গালুরুতে অবস্থিত। তুতিকোরিন বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? পরের কোশ্চিন, তুতিকোরিন বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? তুতিকোরিন বন্দর তামিলনাড়ুতে অবস্থিত, অপশান এ। মারগাঁও বন্দর কোথায়, বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? মারগাঁও বন্দর রয়েছে গোয়া, অপশান সি। ভারতীয় বিমান বাহিনীর প্রথম প্রধান কে ছিলেন? ভারতীয় বিমান বাহিনীর প্রথম প্রধান ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, অপশান ডি, এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায়। ভারতীয় নৌবাহিনীর প্রথম প্রধান কে ছিলেন? ভারতীয় নৌবাহিনীর প্রথম প্রধান ছিলেন ভাইস অ্যাডমিরাল আর ডি কাটারি, অপশান এ। তারপরে কোশ্চেনে চলে যাব। প্রথম কোন বাঙালি ভারতের স্থলবাহিনীর প্রধান হয়েছিলেন? প্রথম কোন বাঙালি ভারতের স্থলবাহিনী আর্মি প্রধান হয়েছিলেন? শঙ্কর রায়চৌধুরী, অপশান এ। কে ভারতের স্থলবাহিনীর প্রথম প্রধান ছিলেন? ভারতের স্থলবাহিনীর প্রথম প্রধান ছিলেন, ওই পাশে রয়েছে বাকি দুটো অপশান। ভারতের স্থলবাহিনীর কোশ্চেন ছিল কে ভারতের স্থলবাহিনীর প্রথম প্রধান ছিলেন? স্থলবাহিনীর প্রথম প্রধান ছিলেন মহারাজ রাজেন্দ্র সিংজি। ভারতীয় স্থলবাহিনীর প্রথম প্রধান ছিলেন মহারাজ রাজেন্দ্র সিংজি। ভারতের একমাত্র মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে? ভারতের একমাত্র মহিলা মুখ্য নির্বাচন কমিশনার হলেন রমা দেবী, শ্রীমতী রমা দেবী। ভারতের প্রথম নির্বাচন কমিশনার ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন, অপশান সি। ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন। ভারতে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান প্রধান বিচারপতি হিসাবে কোন বাঙালি প্রথম যোগদান করেন? তো এটা হবে বিজন কুমার মুখোপাধ্যায়, অপশান এ। তারপর কোশ্চেন চলে যাবো। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে কে
ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হলেন হরিলাল জে কানাইয়া। হরিলাল জে কানাইয়া সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হলেন হরিলাল জে কানাইয়া। তারপর কোশ্চেন, নিম্নলিখিত কোন লোকসভার অধ্যক্ষ পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করেন? কোন কে লোকসভার পরবর্তী পদ পরবর্তী কালে ভারতের রাষ্ট্রপতি হন? লোকসভার অধ্যক্ষ নীলম সঞ্জীব সিং রেড্ডি। অপশন বি নীলম সঞ্জীব সিং রেড্ডি। তারপর কোশ্চেনে চলে যাবো, 79 নম্বর, ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন মাভালঙ্কর, জি ভি মাভালঙ্কর। ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন গুলজারিলাল নন্দা বা গুলজারিলাল নন্দ, একই আর কি। তারপরের কোশ্চেনে চলে যাব, নিম্নলিখিত কোন উপরাষ্ট্রপতি পরবর্তীকালে রাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করেন? উপরাষ্ট্রপতি ছিলেন, সেখান থেকে রাষ্ট্রপতি হন কে? গোপাল স্বরূপ পাঠক, অপশন সি। তারপরের কোশ্চেনে চলে যাব, 82 নম্বর কোশ্চিন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, উপরাষ্ট্রপতি ছিলেন প্রথম। ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন প্রথম ভারতের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন ভি ভি গিরি। তারপরে কোশ্চেনে চলে যাব, মোসাদ কোন দেশের গুপ্তচর সংস্থা? মোসাদ কোন দেশের গুপ্তচর সংস্থা? মোসাদ হলো ইসরায়েলের গুপ্তচর সংস্থা। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি আয়তনে সবচেয়ে ছোট? আয়তনে সবচেয়ে ছোট হলো লাক্ষাদ্বীপ ও মিনিকয়। বন্দে মাতরম রচনা, তো পরের কোশ্চেনে চলে যাবো, এই পাশে চলে আসছি বন্ধুরা, 86 নম্বর কোশ্চেন, লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের রাজধানী কোনটি? লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের রাজধানী হলো কাভারাত্তি, লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল সমূহের মধ্যে আকারে কোনটি সবচেয়ে বড়? আকার কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আকারে সবচেয়ে বড় হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটি আকারে হয়ে গেল সবচেয়ে বড়। ভারতের কোন জেলাটি আয়তনে সবচেয়ে ছোট? ভারতের কোন জেলাটি আয়তনে সবচেয়ে ছোট? এটা হলো মাহি বা মাহে। ভারতের কোন রাজ্যটি আয়তনে সবচেয়ে বড়? এটি বোঝাই যাচ্ছে রাজস্থান, অবশ্যই রাজ্যটি আয়তনে সবচেয়ে বড়, সবচেয়ে বড় আয়তনের রাজ্য হলো রাজস্থান ভারতে। ভারতের প্রথম নভশ্চর রাকেশ শর্মা মহাকাশে পাড়ি দেন, তিনি প্রথমে এই রাকেশ শর্মা প্রথম মহাকাশে পাড়ি দিয়েছিলেন, সেই ডেটটি কবে? 2 এপ্রিল 1984, 1984 2 এপ্রিল। কোন প্রধানমন্ত্রীর সময় ভারতে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? কোন প্রধানমন্ত্রীর সময় ভারতে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? ইন্দিরা গান্ধী, তামিলনাড়ুর কালপক্কমে ইন্দিরা গান্ধীর পারমাণবিক কেন্দ্র তৈরি করেছিলেন ওখানে। যাই হোক, তো ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটনা হয় কত সালে? কোশ্চেনে রয়েছে, ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় ঘটানকে ইন্দিরা গান্ধী, ঘটানো হয় 1984 সালে, এটিও অপশান সি। গোল্ডেন গেট ব্রিজ কোথায় অবস্থিত? গোল্ডেন গেট ব্রিজ রয়েছে
সান ফ্রান্সিসকোতে। দাদরা ও নগর হাভেলির প্রধান বিচারালয় হলো দাদরা ও নগর হাভেলির প্রধান বিচারালয় হলো মুম্বাই। ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য হলো ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য হলো সিকিম। মণিপুরকে ভারতের মণি কে বলতেন? মণিপুরকে ভারতের মণি কে বলতেন বা বলেছিলেন, সেটি হবে জওহরলাল নেহেরু। 97 নম্বর কোশ্চেনে চলে যাব। আরব সাগরের রানী বলা হয় কোচিকে। ভারতে দুধের বালতি কোকে বলা হয়? হরিয়ানাকে বলা হয় ভারতে দুধের বালতি। পদ্ম হলো ভারতীয়, পদ্ম কিসের প্রতীক? পদ্মফুল হলো, আমি পদ্মফুল আঁকতে পারলাম না। পদ্মফুল হলো ভারতের কিসের প্রতীক, এটি জিজ্ঞেস করা হয়েছে। পদ্মফুল হলো ঐতিহ্য ও সত্যের প্রতীক। ভারতের জাতীয় পশু হলো, অবশ্যই এটা বলতে হয় না। তারপর কোশ্চেনে চলে যাব। বন্দে মাতরম রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শিক্ষাকলার পদ্ধতিকে কি বলা হয় ইংরেজিতে? শিক্ষাকলার পদ্ধতিকে বলা হয় পেডাগজি। এটা উচ্চারণটা হবে পেডাগজি। শিক্ষাকলার পদ্ধতিকে বলা হয় পেডাগজি। জনগণ কে ভারতীয় সঙ্গীত হিসাবে গণ্য করা হয় কবে? জনগণকে ভারতীয় সঙ্গীত হিসাবে গণ্য করা হয় 24শে জানুয়ারি 1950 সালে। 1950-এর 24শে জানুয়ারি। 104 নম্বর কোশ্চেনে চলে যাব। ভারতের জাতীয় প্রতীক কটি সিংহ বর্তমান? ভারতের জাতীয় প্রতীকে কটি সিংহ আছে? চারটি। জাতীয় পতাকা হলো দেশের কিসের প্রতীক? জাতীয় পতাকা হলো দেশের স্বাধীনতা, ঐক্য ও মর্যাদার প্রতীক। আবহাওয়া মণ্ডল বিষয়ের বিজ্ঞান হলো আবহাওয়া মণ্ডল বিষয়ের বিজ্ঞান হলো আবহাওয়া নিয়ে যেখানে আলোচনা করা হয় মেটারোলজি। অপশন সি মেটারোলজি, রোলজি। অন্তরা কোন দেশের সংবাদ সংস্থা? অন্তরা কোন দেশের সংবাদ সংস্থা? এটি উত্তর হবে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থা হলো অন্তরা। ইতিহাসের জনক কাকে বলা হয়? ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত? ভারতীয় জাতীয় পতাকা দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2। ভারতের জাতীয় পতাকা ভারতীয় জনগণকে উৎসর্গ করা হয় কত সালে? এটা মনে রাখতে হবে বন্ধুরা, কোন সময় করা হয়েছিল। তো এটি হবে 1947 সালে 14ই আগস্ট। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 14ই আগস্ট মধ্যরাতে স্বাধীনতা জাতীয় পতাকা জনগণকে উৎসর্গ করা হয়। তারপর কোশ্চেনে চলে যাব। ভারতীয় গণপরিষদে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় 1947 সালের 22শে জুলাই। মাদার টেরেজা কোন সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? মাদার টেরেজা ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন 1980 সালে। কোন ভারতীয় পরের কোশ্চিন কোন ভারতীয় এজেন্সির আদর্শ বাণী হলো ইন্ডাস্ট্রি ইম্পার্শিয়ালিটি অ্যান্ড ইন্টিগ্রিটি? তো এটা হবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, মানে আচ্ছা হ্যাঁ আই সিবিআই হলো ইন্ডাস্ট্রি ইম্পার্শিয়ালিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। তারপর কোশ্চেনে চলে যাব।
ভারতের প্রথম উপগ্রহ কোনটি? ভারতের প্রথম উপগ্রহ হলো আর্যভট্ট। ফিনল্যান্ড কি নামে পরিচিত? ফিনল্যান্ডকে কি বলা হয়? ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের রানী। ফিনল্যান্ডকে বলা হয় হাজার রানী, হ্রদের রানী। সোনালি পশমের দেশ, সোনালি পশমের দেশ, কোন দেশকে সোনালি পশমের দেশ বলা হয়? অস্ট্রেলিয়া। বাংলার অক্সফোর্ড নামে কোন শহরটি পরিচিত? বাংলার অক্সফোর্ড নামে পরিচিত। তো পরের কোশ্চেন, রামধনুর দেশ কোনটি? রামধনুর দেশ হলো হাওয়াই দ্বীপপুঞ্জ। তারপরে কোশ্চেন চলে যাবো, দুর্গাপুর কি নামে পরিচিত? দুর্গাপুরকে বলা হয় ভারতের রু। নিচের কোনটি ভারতীয় নৌবাহিনীর প্রথম বায়ুযান বহনকারী জাহাজ? কোনটি প্রথম বায়ুযান বহন করতে পারত? কোন জাহাজটি ভারতের? বিক্রান্ত, INS বিক্রান্ত। দাক্ষিণাত্যের কাশী কোন শহরকে বলা হয়? দাক্ষিণাত্যের কাশী বলা হয় মাদুরাইকে। অপশান ডি। সাত পাহাড়ের শহর কোনটি? সাত পাহাড়ের শহর হলো অপশান এ রোম। কোন নদীটি স্বর্ণরেণু নদী নামে পরিচিত? কোন নদীটি স্বর্ণরেণু নদী বলা হয় কোন নদীকে? ইয়াংসি কিয়াং। ইউরোপের রুগ্ন মানুষের দেশ, ইউরোপের রুগ্ন মানুষের দেশ হলো তুরস্ক। অপশান এ। থাইল্যান্ড কি নামে পরিচিত? থাইল্যান্ডকে বলা হয় শ্বেত হস্তী দেশ। নিম্নলিখিত কোথায় ইয়েলোস্টোন পার্ক অবস্থিত? ইয়েলোস্টোন পার্ক আছে আমেরিকা। অপশান এ। ভারতের প্রবেশদ্বার হিসাবে কোন শহরটি পরিচিত? ভারতের প্রবেশদ্বার হলো মুম্বাই। পরের কোশ্চেনে চলে যাবো বন্ধুরা, 128 নম্বর কোশ্চেন। আকাশচুম্বী অস্ট্রেলিয়ার অট্টালিকার শহর কোন শহরটি পরিচিত? মানে কোথায় আকাশচুম্বী অট্টালিকা বলা হয়, মানে কোন শহরটিকে বলা হয় আকাশচুম্বী অট্টালিকা শহর? সেটি হলো নিউ ইয়র্ক। অপশান বি। প্যাগোডা দেশ কাকে বলে? প্যাগোডা দেশ বলা হয় মায়ানমারকে বলা হয় প্যাগোডা দেশ। ক্যাঙ্গারু দেশ অবভিয়াসলি অস্ট্রেলিয়া। বিশ্বের রুটির ঝুড়ি কাকে বলে? রুটির ঝুড়ি বলে আমেরিকার পেরি অঞ্চলে, অঞ্চলকে বলা হয় বিশ্বের রুটির ঝুড়ি। পঞ্চনদের দেশ হলো পাঞ্জাব, তাই নাম হয়েছে পাঞ্জাব পঞ্চনদের দেশ। নিষিদ্ধ নগরী নামে পরিচিত, নিষিদ্ধ নগরী হলো লাসা। কোন দেশ ইউরোপের ক্রীড়াভূমি নামে পরিচিত? ইউরোপের ক্রীড়াভূমি বলা হয় সুইজারল্যান্ড। নিচের কোনটি হেরিং পন্ড বা হেরিং পুকুর বলা হয়? হেরিং পুকুর বলা হয় আটলান্টিক মহাসাগরকে বলা হয় হেরিং পুকুর। মাউন্ট রাশমোর ন্যাশনাল মেমোরিয়াল কোথায় অবস্থিত? মাউন্ট রাশমোর ন্যাশনাল মেমোরিয়াল অবস্থিত আমেরিকা। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? ওয়াল স্ট্রিট অবস্থিত নিউ ইয়র্কে। হোয়াইট হল কোথায় অবস্থিত? হোয়াইট হল হলো লন্ডন, লন্ডনে হলো হোয়াইট হল অবস্থিত। বেন্ডেনবার্গ গেট অবস্থিত হলো বার্লিনে। হাইড পার্ক কোথায় অবস্থিত? হাইড পার্কও লন্ডন। হোয়াইট হল, হাইড পার্ক দুটি লন্ডনে অবস্থিত। বিখ্যাত মাদাম তুসো মিউজিয়াম কোথায় অবস্থিত? বিখ্যাত মাদাম তুসো মিউজিয়াম রয়েছে ফ্রান্স। স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটি আমেরিকাকে উপহার দেয় কোন দেশ?
স্ট্যাচু অফ লিবার্টি এই মূর্তিটি আমেরিকা উপহার দেয়? ফ্রান্স। 143 নম্বর কোশ্চেন, সেটি হলো বিখ্যাত বিশ্ববিখ্যাত মোনালিসার তৈলচিত্র কোথায় দেখতে পাওয়া যায়? ল্যাভুর মিউজিয়ামে, সেটি হলো ফ্রান্সের ল্যাভুর মিউজিয়াম। অপশন সি, এইদিকে চলে আসবে, আমরা এইদিকে চলে আসবো, অপশনটা এইদিকে রয়েছে। অপশন সি, ল্যাভুর মিউজিয়ামে মোনালিসার ছবি রয়েছে। চীনের প্রাচীর কে নির্মাণ করেছিল? চীনের প্রাচীর নির্মাণ করেছিল চীনের রাজা কিং সি হুয়াং। ল্যাভুর মিউজিয়াম কোথায়? ল্যাভুর মিউজিয়াম রয়েছে প্যারিসে। বিগ বেন কি? বিগ বেন হলো একটি ঘড়ি। লন্ডনের পার্লামেন্ট ভবনে অবস্থিত বিখ্যাত ঘড়ির নাম বিগ বেন। নিম্নলিখিত কোন গ্রন্থে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক ভাষা অনুমোদিত হয়েছে? কোন গ্রন্থটি সবচেয়ে বেশি ভাষায় অনুমোদিত হয়েছে? সেটি হলো বাইবেল। বাইবেল সব থেকে বেশি ভাষায় অনুমোদিত হয়েছে। জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম ইয়েন। চীনের মুদ্রার নাম ইউ। আচ্ছা বন্ধুরা, এখানে চীনের মুদ্রার নাম রয়েছে ইয়ান, অ্যাকচুয়ালি এটা ইউয়ান উচ্চারণটা হয়, এখানে ইয়ান রয়েছে, যাই হোক ইউয়ান হয় উচ্চারণটা। তো মায়ানমারের, তারপরের কোশ্চেনে চলে যাব, 150 নম্বর কোশ্চেন, মায়ানমারের মুদ্রার নাম কি? মায়ানমারের মুদ্রার নাম কায়াত। ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রার নাম কি? ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রার নাম ইউরো। ভুটানের জাতীয় মুদ্রা কি নামে পরিচিত? ভুটানের জাতীয় মুদ্রাকে বলা হয় নুলট্রা। ভুটানের জাতীয় মুদ্রা, নেদারল্যান্ডের জাতীয় মুদ্রা হলো ইউরো। নেদারল্যান্ডের জাতীয় মুদ্রা ইউরো। 154 নম্বর কোশ্চিন, হোয়াইট স্টক কোন দেশের জাতীয় পাখি? হোয়াইট স্টক হলো জার্মানির জাতীয় পাখি। যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি কোনটি? যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি হলো রবিন পাখি, হলো যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি। শ্রীলঙ্কার জাতীয় পাখি কোনটি? শ্রীলঙ্কার জাতীয় পাখি হলো বনমোরগ। আমেরিকার জাতীয় খেলা কোনটি? আমেরিকার জাতীয় খেলা হলো বেসবল। তো পরের কোশ্চেনে চলে যাবো, হামিং বার্ড কোন দেশে জাতীয় প্রতীক? হামিং বার্ড হলো ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, এই দেশের জাতীয় প্রতীক হলো হামিং বার্ড। ফ্রান্সের জাতীয় প্রতীক হলো লিলি ফুল। মরিশাসের জাতীয় পাখি ডোডো। কোন পাখিটি নিউজিল্যান্ডের জাতীয় পাখি হিসাবে পরিচিত? কোন পাখিটি নিউজিল্যান্ডের জাতীয় পাখি হিসাবে পরিচিত? সেটি হলো কিউই, অপশন বি। ভারতের নৌবাহিনীর বৃহত্তম বায়ুযান বহনকারী জাহাজ হলো বিক্রমাদিত্য, INS বিক্রমাদিত্য। বিখ্যাত আর বিক্রান্ত হলো প্রথম জাহাজ, বিক্রমাদিত্য হলো সব থেকে বড় জাহাজ। তো বিখ্যাত মহিলা শাসক গোল্ড মেয়ার কোন দেশের শাসক ছিলেন? গোল্ড মেয়ার কোন দেশের শাসক ছিলেন? ইসরায়েল। ভারত ছাড়ো আর কোন দেশে 15ই আগস্ট স্বাধীনতা দিবস? ভারত ছাড়া আর কোন দেশে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়? 15ই আগস্টটি স্বাধীনতা দিবস হলো দক্ষিণ কোরিয়ার। 165 নম্বর কোশ্চিন, ভেনেজুয়েলার রাজধানী কি? ভেনেজুয়েলার রাজধানী হলো কারাকাস। ভারতের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত হলো গুজরাটে, মুন্দ্রা। জায়গাটির নাম হলো মুন্দ্রা, গুজরাটে মুন্দ্রা। বিখ্যাত কৈলাস গুহা মন্দির
কোথায় অবস্থিত বিখ্যাত কৈলাস গুহা মন্দির রয়েছে? ইলোরায়। 168 নম্বর কোশ্চিন, নিচের কোনটি দেশ কোন দেশের প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতা দুইজনেই মহিলা? সেটি হলো বাংলাদেশ। ভারতের কোন রাজ্যে প্রথম ভোটারদের সচিত্র পরিচয়পত্র চালু হয়? ভারতের কোন রাজ্যে সচিত্র ভোটারদের সচিত্র পরিচয়পত্র চালু হয়, ভোটার আইডি কার্ড? হরিয়ানা। সন্ত্রাসবাদী আক্রমণে ব্যবহৃত আইইডি এর পুরো কথাটি কি? আইইডির পুরো কথা হলো ইমপ্রোভাইজড এক্সপ্লোজিভ ডিভাইস। 171 নম্বর কোশ্চিন, পৃথিবীর প্রথম টেস্ট টিউব বেবি জন্মগ্রহণ করেছিল ইংল্যান্ডে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন কেশরীনাথ ত্রিপাঠী। আর্ট অফ লিভিং এর প্রবক্তা কে? শ্রী শ্রী রবি শঙ্কর। প্রথম কোন ভারতীয় রয়্যাল সোসাইটি ফেলো নির্বাচিত হয়েছিলেন? রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছিলেন শ্রীনিবাস রামানুজ বা রামানুজন। নিচের কোনটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়? নিচের মধ্যে কোনটি একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়? কলকাতা, রবীন্দ্রভারতী, বিশ্বভারতী না যাদবপুর? এইগুলির মধ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলো বিশ্বভারতী। বর্তমানে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল কে? কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল হলেন প্যাট্রিয়াস স্কটল্যান্ড। 177 নম্বর কোশ্চিনে চলে যাব। অ্যাডমিরাল গোরোস্কপ যুদ্ধ জাহাজ ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যুক্ত হওয়ার পর এর নতুন নাম হয়েছে বিক্রমাদিত্য, যেটি সব থেকে বড় জাহাজ যে বিমান ক্যারি করতে পারে। 178 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম শক্তি উৎপাদন সংস্থা কোনটি? ভারতের বৃহত্তম শক্তি উৎপাদন সংস্থা হলো এনটিপিসি। এনটিপিসি প্রাণী আচরণ বিষয়ক বিজ্ঞান হলো প্রাণী আচরণ বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? প্রাণী আচরণ বিষয়ক বিজ্ঞানকে বলা হয় ইথোলজি। নিম্নলিখিতের মধ্যে কোনটি আয়কর মুক্ত রাষ্ট্র? আয়কর মুক্ত রাষ্ট্র হলো কুয়েত। যদি এই বছর আয়কর দেয়া শুরু করলো ওরা। বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে? বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন অজিত কুমার ডোভাল। বহুচর্চিত বায়োডিজেল কি থেকে পাওয়া যায়? বায়োডিজেল কোথা থেকে পাওয়া যায়? বায়োডিজেল পাওয়া যায় ক্যারকাসের বীজ থেকে, জ্যাট্রোফা ক্যারকাস বীজ থেকে। 183 নম্বর কোশ্চিনে চলে যাব। ভারতীয় রেলের ব্রডগেজ রেলওয়ে লোকোমোটিভ কোথায় তৈরি হয়? এটি তৈরি হয় বারাণসীতে ও চিত্তরঞ্জনে। মানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে ডি, বিওসি উভয় জায়গায় তৈরি হয় ব্রডগেজ লোকোমোটিভ, ভারতীয় রেলের ব্রডগেজ তৈরি হয়। পরের কোশ্চিনে চলে যাব। জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারপারসন কে? বর্তমান চেয়ারপারসন হলে কুমার ললিতা কুমার মঙ্গলম। 185 নম্বর কোশ্চেন চলে যাব। বিশ্বের অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা দাভোসে অনুষ্ঠিত হয়, সেটি কোথায় অবস্থিত? মানে দাভোস, দাভোস শহরটি কোথায় অবস্থিত? এটি অ্যাকচুয়ালি কোশ্চেন, দাভোসে কি হয় বিশ্ব অর্থনৈতিক ফোরাম? এটি হলো দাভোস, হলো সুইজারল্যান্ডে। সার্কের সি এর অর্থ কি? সার্ক যে কমিটিটি রয়েছে সেই সার্কের সি এর অর্থ কি? সার্কের সি এর অর্থ হলো কোঅপারেশন।
কর্পোরেশন হলো সারকে সি এর অর্থ। কনফুসিয়ানিজম মূলত কোন দেশের ধর্ম? কনফুসিয়ানিজম হলো চীন ও তাইওয়ানের ধর্ম। কোন রাজ্যে ভারতের প্রথম তৈল শোধনাগার চালু হয়? কোথায় ভারতের প্রথম তৈল শোধনাগার চালু হয়? আসামে, অসমে বা অসমে। পৃথিবীর গভীরতম অংশের নাম কি? গভীরতম অংশের নাম মারিয়ানা ট্রেঞ্জ। পৃথিবীর এটি গভীরতম অংশ। তারপরের কোশ্চেনে, হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন? হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন লীলা শেঠ। 191 নম্বর কোশ্চেনে চলে যাব। দিল্লিতে অবস্থিত গান্ধীজির সমাধিস্থলের নাম? গান্ধীজির সমাধিস্থলের নাম হলো রাজঘাট। ভারতীয় বিমান বাহিনীর মিরাজ 200 প্লেনটির নাম হলো মিরাজ 200-র নতুন নাম কি? মিরাজ 200-র নতুন নাম দেয়া হয়েছে বজ্র। বজ্র তাহলে পূর্ব নাম কি ছিল? মিরাজ 2000। তো সেটার মিরাজ 2000-এর প্রথম নাম হয়েছে বজ্র। RAF বা র্যাপিড অ্যাকশন ফোর্স, র্যাপিড অ্যাকশন ফোর্স কবে গঠিত হয়? RAF র্যাপিড অ্যাকশন ফোর্স গঠিত হয় 1991 সালে। আকাশ কি ধরনের ক্ষেপণাস্ত্র? আকাশ যে ক্ষেপণাস্ত্রটা ভারতের কাছে রয়েছে, সেটি কি ভূমি থেকে ভূমিতে যায়, নাকি ভূমি থেকে আকাশ, নাকি আকাশ থেকে আকাশ, নাকি অ্যান্টি মিসাইল ট্যাঙ্ক একটি? তো এটি হবে ভূমি থেকে আকাশের দিকে, মানে কোন রকম প্লেন প্লেন দেখলে এটি ভূমি থেকে ডাইরেক্ট অ্যাটাক করবে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ভারতীয় ক্ষেপণাস্ত্র হলো? পারমাণবিক অস্ত্র নিতে পারে এরকম একটি ভারতীয় ক্ষেপণাস্ত্র হলো পৃথ্বী। 196 নম্বর কোশ্চিন, প্রথম কৃত্রিম উপগ্রহ ক্ষেপণাস্ত্র করে কোন দেশ? কৃত্রিম উপগ্রহ ক্ষেপণাস্ত্র করে প্রথম রাশিয়া। ভারতের প্রথম অ্যাটমিক পাওয়ার রিয়্যাক্টর কোনটি? ভারতের প্রথম অ্যাটমিক পাওয়ার রিয়্যাক্টর হলো অপ্সরা। ভারতের প্রথম নিউট্রন রিয়্যাক্টর কামিনী অবস্থিত? ভারতের প্রথম রিয়্যাক্টর কামিনী অবস্থিত কোথায়? ভারতের প্রথম রিয়্যাক্টর কামিনী অবস্থিত কালপক্কমে, এটি তামিলনাড়ুতেও, তামিলনাড়ু কালপক্কম। তো পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ভিয়েতনামের প্রচলিত মুদ্রা? ভিয়েতনামের প্রচলিত মুদ্রার নাম হলো ডং। এশিয়ার রোম বলা হয় কোথায়, কাকে? এশিয়ার রোম বলা হয় দিল্লি শহরকে, বলা হয় এশিয়ার রোম। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। তো গ্রুপ স্টাডিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যদি ভালো লাগে তো কমেন্ট করে জানান, আর লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।